আগামীকাল আমাদের 21 জুলাই এবং 21 জুলাই এই দিনটি আমাদের কাছে খুবই ঐতিহাসিক এবং স্মরণীয় দিন এবং 21 জুলাই এর দিনটির সাথে আমাদের আবেগ আমাদের স্বজন আমাদের মামাটি মানুষ আমাদের শহীদ তর্পণ আমাদের মামাটি মানুষকে উৎসর্গ করার সবটাই আমরা 21 জুলাইকে ঘিরে করি যদিও এই সময়টা আবহাওয়াটা ভালো থাকে না প্রচন্ড ঝড়জল বৃষ্টিও হয় তার মধ্যেও আমাদের কর্মীরা তারা লাখো লাখো সমাবেশে এসে উপস্থিত হন তাদের নিজেদের চেষ্টায় আমি সবাইকে আবেদন করব আমাদের 21 জুলাই প্রোগ্রামে সবারই করি আহ্বান সব মানুষকে আবেদন করব যারা পারবেন তারা আসুন ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে উইটনেস হন যারা পারবেন না তারা টিভিতে দেখুন বা নানা রকম আমাদের ভিডিও ফেসবুক লাইভ হবে তাতে দেখুন যারা বাইরেও আছে আমি সবাইকে বলবো সাবধানে শান্তিপূর্ণভাবে নিজেরা নিজেদের সহযোগিতা করে প্রশাসনের সাথে সহযোগিতা করে গাড়িতে যারা আসবেন তাড়াহুড়ো করবেন না হুড়োহুড়ি করবেন না যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে নিজেদের একটু তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের প্রাণ বাঁচে সব মানুষকে সাহায্য করার জন্য সব জেলাকে অ্যালার্ট করছি সব জেলার উপর দিয়ে যারা আসবে তারা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে তাদের সকলকে সহযোগিতা করবেন আমি সমস্ত রাজনৈতিক দল প্রশাসন সমস্ত জগতের সকলের কাছে আবেদন করব আসুন 21 জুলাইকে প্রত্যক্ষ করুন 21 মানেই আন্দোলন 21 মানেই ভাষা 21 মানেই পথের স্বপ্ন 21 মানেই দিশা 21 মানেই নতুন ভোর 21 মামাদের মনের জোর 21 ফিরে আসুক বারবার তাই আসুন আরেকবার ফিরে দেখায় আগামীকাল 21 জুলাই সবাইকে আগাম অভিনন্দন।